আজ 7 আগস্ট সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সেকেন্ড অনলাইন টেস্ট। তো এই টেস্টে থাকছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের কমন টপিকস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফার্স্ট পার্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রছাত্রীদের জন্য লিঙ্ক দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে স্কুলের এইচএস যে গ্রুপ আছে সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। 1:40 পরীক্ষা শুরু হয়েছে, 2 পর্যন্ত টেস্টটা হবে, তারপর সাথে সাথেই আমরা অনলাইন ক্লাসে রেজাল্ট ডিক্লেয়ার করব। সময় শেষ, পুরো 2 বাজে, এবার আমরা রেজাল্ট দেখব, স্টুডেন্টদের রেজাল্টটা দেখব, কে কত মার্কস পেয়েছে। আগে আমরা অনলাইন ক্লাসে স্টুডেন্টদেরকে জয়েন করে নিই, তারপর আমরা রেজাল্ট দেখব। আচ্ছা, তোকে আমি স্ক্রিন শেয়ার করছি, রেজাল্টটা দেখ কার কেমন হলো। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? রেসপন্স কর, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে 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 ঠিক আছে, দেখো রেজাল্ট দেখাই কি কি করেছো। আমার কাছে 12 জন রেসপন্স এসছে, 12টা রেজাল্ট জমা হয়েছে। দেখি একদম প্রথমে কার রেজাল্ট এসছে। একদম প্রথমে এসছে ঋষিকা, অনেক আগে জমা দিয়েছে ঋষিকা, 22 পেয়েছে ঋষিকা, 25-এর মধ্যে 22 পেয়েছে। দেখি ওর কি কি ভুল আছে, কোশ্চেন গুলো একবার করে দেখে নিবি, আমি এটা ভিডিও করে পাঠাবো 2 দিন পর। আচ্ছা, ডেটাবেস হলো আমি প্রথম প্রথমটাই দেখিয়ে যাচ্ছি, তাহলে পরের গুলো আমি জাস্ট ভুল গুলো দেখিয়ে যাবো। ডেটাবেস হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডেটাবেসের মূল উপাদান ডেটা, ভেরি গুড। কোনটি ডিবিএমএস সফটওয়্যার নয়? এক্সেল। কোনটি ডিবিএমএস এর ক্যারেক্টারিস্টিক? সবগুলোই ডিবিএমএস এর ক্যারেক্টারিস্টিকস, ডেটা ইন্ডিপেন্ডেন্স, কনসিস্টেন্সি, ইন্টিগ্রিটি পরপর আছে। ফুল ফর্ম অফ ডিডিএল, খুব ভালো, আগের দিনের যে ভুলগুলো হয়েছিল সে ভুলগুলো থেকে ঠিক করে নিয়েছে, প্রথম অক্ষরগুলো বড় হাতে দিয়েছে, প্রথম শব্দের প্রথম অক্ষরগুলো। ডেটা ডেফিনিশন, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনিশন, ডেফিনিশন বানানটা একদম ঠিক লিখেছে কিন্তু ঋষিকা, DFINITION, ভেরি গুড। ডিবিএম ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, DML এর ফুল ফর্ম। কোশ্চেন নাম্বার 7, ডেটাবেস সিস্টেমের সুবিধা, সবগুলো, ডেটা রিডান্ডেন্সি, সিকিউরিটি, আপডেশন। কোনটি ডেটা ইন্ডিপেন্ডেন্স নয়? কনসেপচুয়ালটা, ফিজিক্যাল আর লজিক্যাল দুটো ভাগ ছিল। ডিডিএল কমান্ড নয়, ডিলিট, একদম ঠিক। ফুল ফর্ম অফ DBA, একটুখানি দেখো পুরোটা ঠিক লিখেছে ঋষিকা, কিন্তু আলটিমেটলি 22 না 23ই পেয়েছে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, বেসে বিটা ক্যাপিটাল হবে, যে এটা লেখা হবে, দেখ ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর, বিটা ক্যাপিটাল লেটার হবে। ঋষিকা দেখতে পাচ্ছিস তো? ঋষিকা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে ওকে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কোনটি ডিএমএল কমান্ড? ইনসার্ট, ডেটা ডিকশনারি পরিচালনা করে, মেটা ডেটা, ভেরি গুড। ডেটাবেস আর্কিটেকচারের স্তর সংখ্যা 3, 3 টায়ার আর্কিটেকচার, একই শ্রেণীর নয়, ঠিক। এইগুলো তো ডেটা মডেল, নেটওয়ার্ক, হায়ারার্কিক্যাল, রিলেশনাল, গ্রাফিক্যাল নয়। ফুল ফর্ম অফ DCL, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ভেরি গুড। কোনটি সঠিক? DCL, DDL টা সঠিক, অন্যগুলোর মধ্যে গন্ডগোল আছে। DCL আছে বাট DBL বলে কিছু নেই, DDL আছে, DFL বলে কিছু নেই, DML আছে, DSL বলে কিছু নেই। নিচের কোনটি ডেটাবেস? সবগুলো ডেটাবেস, লাইব্রেরি হয়, বুকস লাইব্রেরি, ওয়েব, স্টুডেন্ট ডিটেলস, টেলিফোন ডিরেক্টরি। ইয়ার মডেলের প্রধান উপাদান অবশ্যই এন্টিটি, খুব ভালো পরীক্ষা দিয়েছে।
রিলেশনাল মডেলে রেকর্ডকে বলা হয় টাপেল। ভেরি গুড, এখন পর্যন্ত 19টা কোশ্চেন ওর একটা ভুল হয়নি। তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের বেসের বিটা ক্যাপিটাল দেয়নি বলে ভুল হয়েছে। ড্যাশকে প্রকাশ করা হয় রেক্টাঙ্গেলের সাহায্যে। দেখি একজনকে অ্যাটেন্ড করলো। হ্যাঁ, ড্যাশকে প্রকাশ করা হয় রেক্টাঙ্গেলের সাহায্যে। এন্টিটিকে প্রকাশ করা হয়, মনে রাখিস, এন্টিটি বক্সের মধ্যে না, এন্টিটি বক্সের মধ্যে উপবৃত্তের মধ্যে রাখা হয় অ্যাট্রিবিউটকে। আচ্ছা, একটি এন্টিটি উদাহরণ হলো সবগুলো, টিচারও এন্টিটি, স্টুডেন্টও এন্টিটি, বুকও এন্টিটি। ভেরি গুড। প্যারেন্ট চাইল্ড মডেল কোথায় দেখা যায়? হায়ারার্কিক্যালে দেখা যায়। এটা কি হলো? শুধু স্কিমা হবে, ডেটাবেসের স্ট্রাকচার যে পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে স্কিমা। স্কিমা আমি দুটোই লিখেছি, প্রথম অক্ষর বড় ছোট দুটোই দিয়েছি, যে যেটা দিত নাম আনসার পেয়ে যেত। ডিবিএমএস হলো সফটওয়্যার। ভেরি গুড, একটা সফটওয়্যার লিখ, একটা শব্দে লিখতে বলেছি। নেটওয়ার্ক মডেলে রেকর্ড গুলি দুটি ভাবে বিভক্ত, তারা কারা? ওনার আর মেম্বার। ভেরি গুড, আমি 25টা প্রশ্নই দেখিয়ে দিলাম, এবার বাকিদের শুধু ভুলগুলো দেখবো। তার ঋষিকা কিন্তু আলটিমেটলি 22 না, 22 যাই, পরীক্ষা নিয়ম অনুযায়ী 22, ও কিন্তু 23 পেয়েছে। দেখি নেক্সট কে, নেক্সট অর্ক প্রভু। এত তাড়াতাড়ি জমা দেওয়ার কোন অর্ক ক্লাসে আছিস? অর্ক ক্লাসে আছিস? আঠেরো পেয়েছে, 18। আমি বারবার বলছি এত তাড়াতাড়ি, এখানে কোনো ক্রেডিট নেই, এখানে কোনো ক্রেডিট নেই যে দুটোর আগে জমা দিয়ে আমি বিরাট কেটে অনেক আগে জমা দিয়ে দিলাম, কোনো ক্রেডিট নেই। 7টা নাম্বার ভুল, ও শুধু ভুলগুলো আমরা দেখব। কোনটি ডেটা ইন্ডিপেন্ডেন্স নয়? লজিক্যাল ফিজিক্যাল তো হবে, কনসেপচুয়াল। ডিডিএল কমান্ড নয় কে? ডিডিএল কমান্ড নয়, ডিলিট ডিডিএল কমান্ড নয়, এসকিউএল। ভালো করে ভিডিও গুলো দেখতে হবে, আমি পুরো ভিডিও করিয়ে দিয়েছি আমাদের সিলেবাসে। ফুল ফর্ম অফ ডিডিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সেম ভুল। ঋষিকার যে ভুল হয়েছে, বেসের বিটা ক্যাপিটাল লেটার। তোরা একটা লক্ষ্য কর, ডি আলাদা, বি আলাদা, এ আলাদা, তা ডিবিটাকে জুড়ে দিবি কি করে? ডিবিটাকে কেন জুড়ে দিবি? ডেটাবেস আর্কিটেকচার কি? থ্রি টায়ার আর্কিটেকচার, এটা তোদের সায়েন্সে প্রায় সময় দেয়, ত্রিস্তর, ত্রিস্তরীয়। হ্যাঁ আচ্ছা, তারপরে ভুল, প্যারেন্ট চাইল্ড রিলেশনালে থাকে, প্যারেন্ট চাইল্ড হায়ার আর্কিকালে থাকে। ডেটাবেস স্ট্রাকচার যে পদ্ধতিতে প্রকাশ করা হয় তাকে বলা হয় স্কিমা, নট র‍্যাড। নেটওয়ার্ক মডেলের রেকর্ড গুলো কি? দুটোই নয়, ওনার আর মেম্বার। তাহলে এই ভুলগুলো অর্ক প্রবর হয়েছে। নেক্সট দেখি কার, নাম্বার 3, সাবমিট। পরপর সিরিয়ালি সাবমিট হচ্ছে মানে না, সবার প্রথমে ঋষিকা দিয়েছে, 3 নম্বরে সাবমিট করেছে, 10 পেয়েছে। শ্রেয়া সরকার, পড়াশোনা একেবারেই হচ্ছে না। শ্রেয়া ক্লাসে আছিস? শ্রেয়া সরকার ক্লাসে নেই, ক্লাসে নেই, পরীক্ষা দিয়ে চলে গেছে। শ্রেয়া সরকার মাত্র 10, নিজেরটা নিজে বুঝে নেবে, ক্লাসে নেই আমি এখন আলোচনা করব না, ক্লাসে থাকলে আমি তাকে দেখাবো। নাম্বার 4, মধুমিতা ক্লাসে আছিস তো? মধুমিতা হ্যাঁ আছে, মধুমিতা ক্লাসে আছে, ঠিক আছে। মধুমিতা 21 পেয়েছে, দেখি মধুমিতা আগের দিনও পরীক্ষা ভালো দিয়েছে, ঋষিকাও আগের দিন দিয়েছে। ডেটাবেস হলো, প্রথমটাই ভুল লিখলি কেন? ডেটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মধুমিতা ডেটাবেস সিস্টেম সফটওয়্যার নয়। দেখি আর তিনটে কি কি ভুল আছে তোর, আর তিনটে ফুল ফর্ম অফ ডিবিএস, সেম ভুল। ডেটাবেস কথাটা আলাদা, ডেটা আলাদা, বেস আলাদা। ইয়ার মডেলের প্রধান উপাদান অবশ্যই এন্টিটি, ভুলগুলো ঠিক করে নে, প্রশ্নগুলো লিখে রাখবি, আমি তো ভিডিও করে পাঠাচ্ছি, প্রশ্নগুলো খাতায় লিখে নিবি, প্রশ্নগুলো খাতায় লিখে নিবি, তোদের লাভ হবে। আর একটা ভুল হয়েছে, ডিবিএমএস হলো সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার নয়, সফটওয়্যার। তাহলে মধুমিতা ভালো হয়েছে, একটু আধটু ভুল হচ্ছে, এগুলো ঠিক করে নিতে হবে। নেক্সট নাম্বার 5-এ সাবমিট করেছে। অনির্বাণ প্রধান, অনির্বাণ কাছে আছিস? অনির্বাণ, অনির্বাণ পরীক্ষা খারাপ দিয়েছে, অনির্বাণ ক্লাসে নেই, অনির্বাণ অনলি 13, অনলি 13, বুঝতে পারছিস তো? পড়াশোনা না করলে কি হয়, পড়াশোনা না করলে কি হয়? তোদের মনে রাখিস, তোদের সাবজেক্টে এমনিতেই কত, 35 নম্বর অবজেক্টিভ, 70-এর মধ্যে 35 নম্বর অবজেক্টিভ, এমসিকিউ এসিকিউ মিলিয়ে। সুতরাং এই টেস্টগুলো ভালো করে দে, তোদেরই ভালো হবে। নেক্সট এটা কে হলো, এটা কার গেল? অনির্বাণ, অনির্বাণের পরে নাম্বার 6 সাবমিট হয়েছে, নাম্বার 6 সাবমিট, সমরেশ, সমরেশ, সমরেশ ক্লাসে আছিস? সমরেশ পালিয়েছে, এই সমরেশ,
উত্তর ভুল দিয়েছো, কিছু বলার নেই। দেখো কত প্রশ্নের ভুল। ডেটাবেস হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মূল উপাদান কি? মূল উপাদান ডেটা। ডেটাবেসের মূল উপাদান হার্ডওয়্যার লিখছো, হার্ডওয়্যার বানান ভুল। যাই হোক, হার্ডওয়্যার ভুল হয়, ডেটাবেসের মূল উপাদান ডেটা হয়। কোনটি ডেটা ইন্ডিপেন্ডেন্স নয়? কনসেপচুয়াল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ফুল ফর্ম অফ ডিবিএস, সেম ভুল। ডেটাবেস এক জায়গায় লিখে দিচ্ছ, ডেটাবেস আর্কিটেকচার তিনটে, একই শ্রেণীর নয়, একই শ্রেণীর নয় গ্রাফিক্যাল, এই তিনটে ডেটা মডেল। আমি তো শুধু ফার্স্ট পার্টের এক্সাম নিচ্ছি, শুধু ফার্স্ট পার্ট। আমি তো অনেক সিলেবাস এগিয়ে গেছি, এখন শুধু টেস্ট হচ্ছে। তোরা খেয়াল কর, টেস্ট গুলো দিয়ে ভালো হবে, টেস্টের সাথে সাথে পড়াশোনাটাও হয়ে যাবে। ডিসিএল এর ফুল ফর্ম ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বানান ভুল। দেখি এটা নাম, ও ডেটা, ডিএ টি টাইপ করতে গিয়ে আর করে ফেলেছিস। যাই হোক, ওই জন্য নাম্বার ভুল গেছে একটা। ইয়ার মডেলের প্রধান উপাদান, উল্টো পাল্টা মারলে হবে না। এন্টিটি রিলেশন মডেল, রেকর্ড কে কি বলে? রেকর্ড কে কি বলে? টেবিল বলে। এক থাপ্পড় দেবো একদম, টাপেল বলে, উল্টো পাল্টা। প্যারেন্ট চাইল্ড কোথায় থাকে? প্যারেন্ট চাইল্ড থাকে হায়ারার্কিক্যালে। পড়তে হবে, পড়তে হবে, এরকম না পড়লে হবে না। ডেটাবেসের স্ট্রাকচার কে আমরা স্কিমা বলি। ডিবিএমএস কি? ডিবিএমএস হলো ফুল ফর্ম লিখতে বলেছি, একটা শব্দে লিখতে বলেছি। ডিবিএমএস জাস্ট একটা সফটওয়্যার। নেটওয়ার্ক মডেল, রেকর্ড গুলি দুটি ভাগে বিভক্ত থাকে, ওনার আর মেম্বার। যাই হোক, পড়াশোনাটা তো আর এর থেকে নিজেরা জাজ করতে পারবি তো কতটা পড়াশোনা কি হচ্ছে। নাম্বার সেভেন, নাম্বার সেভেন, শিল্পা প্রধান। শিল্পা প্রধান কাছে আছিস? শিল্পা কাছে আছিস? রেসপন্স শিল্পা, রেসপন্স নেই। পরের জন্য চলে যাচ্ছি, বন্নিশিকা 21 পেজ। যারা একটু পড়াশোনা করছে ভালো করছে, আমি দেখছি তো। ঋষিকা, মধুমিতা, বন্নিশিকা ভালো করছে। বন্নিশিকা মাত্র 4টি ভুল হয়েছে, ভুলগুলোকে দেখে নিই কোথায় কোথায় ভুল করলো। প্রথম ভুল, সেম ভুল, ডিবিএ মানে 22 পাচ্ছে ডেটাবেস, কিন্তু পরীক্ষার সময় নাম্বার কেটে যাবে, আলাদা করতে হবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। বন্নিশিকা কোনটি সঠিক? কোনটি সঠিক? উল্টো পাল্টা মেরে দিয়ে, ডিএসএল কোন ল্যাঙ্গুয়েজ আছে? বন্নিশিকা ডিএসএল কোন ল্যাঙ্গুয়েজ আছে? ডিসিএল আর ডিডিএল হবে, কোনটি সঠিক বলেছি? তিনটে তো ভুল আছে, দুটো গেল আটা। রিলেশনাল মানে রেকর্ড কে কি বলে? রেকর্ড কে কি উল্টো পাল্টা দিয়েছে? রেকর্ড কে টাপেল বলে, রেকর্ড কে টাপেল বলে, নট এন্টিটি। আর একটা কি ভুল আছে ওর? প্যারেন্ট চাইল্ড কি বলছিস? ওনার রেকর্ড, নেটওয়ার্ক মডেল, রেকর্ড গুলি দুটি বিভক্ত, ওনার আর মেম্বার, ওনার আর মেম্বার। ঠিক আছে, ভালো হয়েছে, আরো ভালো হওয়া দরকার কিন্তু। হ্যাঁ, 25-এ 25 দরকার। নেক্সট, খুব খারাপ, কার এটা? সৈকত সর্দার। সৈকত সর্দার কে? সৈকত সর্দার শ্রেয়া সরকার কোন সাড়া করে না, শ্রেয়া সরকার তো এসছে কিন্তু। সৈকত সর্দার পরীক্ষা দিয়ে পালিয়েছে, এখানে আর নেই, ভ্যানিস। ও 12 পেয়েছে, ওরা ভাবছে যে পরীক্ষাটা নাম মাত্র দিলেই হলো, আলটিমেটলি নাম মাত্র সঙ্গে কিছু নেই। পরীক্ষাটা ভালো দিলে তোদেরই ভালো হবে, ক্লাসটা করলে তোদেরই ভালো হবে। আচ্ছা নেক্সট, এখানে কোনো স্যারেদের কোনো নাম্বার থাকবে না, স্যারেদের কোনো নাম্বার থাকার ব্যাপার নেই। হ্যাঁ আচ্ছা, নেক্সট হচ্ছে সৈকতে, সৈকতে পরে আসছে নেক্সট নাম্বার 10, স্বাগতা। স্বাগতা অনলি 13, অনলি 13, পড়াশোনা হচ্ছে না স্বাগতা, একেবারে পড়াশোনা হচ্ছে না। স্বাগতা কাছে আছিস? হ্যাঁ স্যার। স্বাগতা পড়াশোনা একদম হচ্ছে না কিন্তু, অনেক ভুল, অনেক ভুল, দেখে নে ভুলগুলো। ডেটাবেস হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কম্পিউটারে আন্দাজে দেওয়ার কোনো জায়গা নেই, কম্পিউটারে আন্দাজে দেওয়ার কোনো জায়গা নেই পড়াশোনা করতে হবে। আমি অল্প অল্প করে পরীক্ষা নিচ্ছি তো, নেটওয়ার্ক যতটা পড়িয়েছি পরীক্ষা নিলাম, আজকে ডেটাবেস ফার্স্ট পার্ট নিলাম, পরের দিন কোনো পরীক্ষা হবে না, ক্লাস হবে, পরের দিন কোনো পরীক্ষা হবে না, ক্লাস হবে। ডেটাবেসের ক্যারেক্টারিস্টিক সবগুলোই ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য। এইগুলি প্রশ্ন থাকে কিন্তু, সংসদের যে নমুনা প্রশ্ন তার থেকে আমি দিয়েছি। ফুল ফর্ম অফ ডিবিএফ, সেম ভুল হয়ে যাচ্ছে, ডি আর বি এ বড় হতে হবে, ডি আর বড়, বি বেস, বেস আলাদা হবে, একই শ্রেণীর নয় গ্রাফিক্যাল। নিচের কোনটি ডেটাবেস? সবগুলি ডেটাবেস, লাইব্রেরি, স্টুডেন্ট ডিটেলস ডেটাবেস হবে না ছাত্রছাত্রীদের। ইয়ার মডেলের প্রধান উপাদান এন্টিটি, নট অ্যাট্রিবিউট। এন্টিটি থাকলে তবে তো অ্যাট্রিবিউট আসবে, ড্যাশকে প্রকাশ করা রেক্ট্যাঙ্গেলের সাহায্যে এন্টিটিকে প্রকাশ করা হয়। একটি এন্টিটির উদাহরণ, সবগুলো এন্টিটি, টিচার, স্টুডেন্ট, বুক। বেস্ট আনসারটা দিতে হবে, বেস্ট আনসার, সবাই এন্টিটি কিন্তু সবগুলো করতে দিতে হবে, সবগুলো এন্টিটি। প্যারেন্ট চাইল্ড থাকে হায়ারার্কিক্যালে,
23 নম্বর এটা শুধু স্কিমা লেখ ডেটাবেস স্কিমা লেখ দিকে আমি ইংলিশে লিখবে আমি বারবার বলছি দেওয়া আছে একটা শব্দে একটি শব্দে ডিবিএমএস হলো ড্যাশ ইংলিশে লিখবে ডিবিএমএস হলো সফটওয়্যার এটাও লেখা আছে দেখো একটি শব্দে তুমি এখানে পুরো দিয়ে দিচ্ছ পুরো কথা নেটওয়ার্ক মডেলে ওনার আর মেম্বার হবে নেক্সট কার আছে নাম্বার 11 15 পেয়েছে অনন্যা অনন্যা কাছে আছিস অনন্যা 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 কাছে আছিস অনন্যা দেখ 15 পেয়েছিস আগেরটা তো সাবমিট করতে পারলি না প্রশ্নগুলো সবাইকে বলছি খাতায় লিখে দিবি আর ভিডিও করে পাঠিয়ে দেবো কাল বাদে পরশু রবিবার দিন ভিডিও পাবি হ্যাঁ যেমন আগে রবিবার পেয়েছিলিস শুক্রবার পরীক্ষা হবে রবিবার দিন ভিডিওটা পাবি কোশ্চেনগুলো লিখে নিবি অনেক ভুল হয়েছে ভুলগুলোকে দেখতে হবে নাম্বার 10টা ভুল ডিডিএল এর ফুল ফর্ম ডেটা ডেফিনিশন ডেফিনিশন বানান সাবধান ডিইভিআই এনআই টিআইওএন এন এ নয় ডেফিনিশন আমরা বলি বাট নিশান এনআই খুব সাবধান ডিএমএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আমি এসকিউএল এর ভিডিওতে এগুলো করিয়েছি এসকিউএল এর ভিডিওগুলো দেখতে থাক আস্তে আস্তে একই শ্রেণী নয় একই শ্রেণী নয় সবগুলোই তো নেটওয়ার্ক হায়ারার্কি গ্রাফিক্যালটা হবে ইয়ার মডেলের প্রধান উপাদান এটা আনসার করিস নি প্রধান উপাদান এন্টিটি রিলেশনাল মডেলের রেকর্ড কে কি বলে রেকর্ড কে টাপেল বলে টেবিল বলে রেকর্ড কে ড্যাশ কে প্রকাশ করা রেকট্যাঙ্গেলের সাহায্যে রেকট্যাঙ্গেলের সাহায্যে প্রকাশ করা হয় কাকে এন্টিটি কে প্রকাশ করা হয় এন্টিটি উদাহরণ সবাই এন্টিটি টিচার স্টুডেন্ট বুক ক্লাসগুলো শুনতে হবে দেখছো তো ক্লাসগুলো তোমরা ভাবছো আমি রেকর্ড করে দিচ্ছি সেই ক্লাসগুলো দেখে নিচ্ছ কারণ তারা হবে না ক্লাসে পার্টিসিপেট করো থাকো দেখবে আরো ভালো হবে হায়ারার্কিক্যাল পেরেন্ট টু চাইল্ড এটা স্কিমা লিখিস নি ডিবিএমএস হলো সিস্টেম সফটওয়্যার ডিবিএমএস তো সিস্টেম সফটওয়্যার হবে শুধু সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার 25 এটা ঠিক হয়েছে লাস্ট জমা পড়েছে আর তো জমা পড়েনি সাবমিট করতে পারেনি কোথায় জানি না লাস্ট জমা পড়েছে সৌমদীপ মাইতি ও তো পড়াশোনা করে না আন্দাজে মেরেছে 10 পেয়েছে যাই হোক এই পর্যন্ত থাকলো পরের দিন কোনো টেস্ট নয় পরের দিন ক্লাস হবে তারপরের দিন পরের দিনে বলে দেবো তারপরে টেস্ট কবে হবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত।